Envision TV presents. তিন ভাগে কোরবানির মাংসকে ভাগ করা হয় নিজের জন্য আত্মীয়র জন্য গরিবদের জন্য এটা করকে বাধ্যতামূলক কিনা আসলে কোরবানির মাংস তিন ভাগ করতে হয় আমাদের এই জানাটাই সঠিক জানা নয় জি মানে আমাদের সেটা সমান সমান করতে হয় এরকম একটা ধারণা আছে এই ধারণাটাই আমাদের এটা শরীয়ত ধারণা নয় আচ্ছা আসলে ইসলাম কি ইসলাম হচ্ছে কোরআন এবং সুন্নাহ যা বলেছে তার নাম নিশ্চয়ই সেখানে আমরা কিছু ইনক্লুড করব কিছু বাদ দেব এই অধিকার তো আমাকে দেয়া হয়নি জি তো এখন যদি কোরবানির মাংসকে তিন ভাগ করতে হতো নিশ্চয় কোরআন এবং হাদিস থেকে আমরা জানতাম নিশ্চয় এটা ইবাদত যেহেতু জি কিন্তু কোরআন এবং হাদিসের কোথাও এটা পাওয়া যায় না যে তিন ভাগ করা লাগবে বরং আল্লাহ তাআলা বলেছে কুলু মিনহা তোমরা নিজেরা এখান থেকে খাও খাও ওয়াতিমুল বাইসাল ফাকীরা এবং যারা দরিদ্র অসহায় তাদেরকে খেতে দাও তাহলে আল্লাহ বলেননি যে তিন ভাগ করতে হবে দু ভাগ করতে হবে কতটুকু করতে হবে ওটা না বরং আল্লাহ তাআলা বলেছেন তোমরা খাও তাদেরকে খাওয়াও আচ্ছা এই অর্ডারটা কি ফরজ যদি কোনো ব্যক্তি কোরবান করে কোরবানের পুরাটা মাংস হাদিয়া দিয়ে দিল এতিমখানা দিয়ে দিল কোরবানি হবে না নিশ্চয়ই হবে অবশ্যই হবে তাহলে বোঝা গেল তুমি খাও যে বললো তাহলে খাওয়ার আদেশটা ওয়াজিবের জন্য না এটা হলো এরশাদ বলা হয় কোনো কাজে দিক নির্দেশনা দেয়া উৎসাহিত করা যেমন আপনি দেখেন যে যখন হাজিরা হেরামের কাপড় পরে তখন তারা কিন্তু স্বীকার করতে পারবে না জি ফাইদা হালাল তুম ফাস্তাদু আল্লাহ এবার বলছেন যখন তোমরা হালাল হয়ে যাবে তোমরা স্বীকার করো আমর সিগা জি জি তো এখানে আমার মানে কি ওয়াজিব যে হাজি সাহেবরা এহরামের কাপড় খোলার পরে মাথা টাটা কামানোর পরে তারা কি আবার তলোয়ার তীর ধনুক নিয়ে গঙ্গুলো চলে যাবে আল্লাহ অর্ডার করছেন এই অর্ডার কি ওয়াজিব না এখানে হচ্ছে আল আমরু লিল ইবাহা আল আমরু লিল ইরশাদ কোনো কাজ জায়েজ হওয়া নির্দেশনা দেয়া এই অর্থে গাইডলাইন বলে কুলু মিনহা তোমরা কোরবানির মাংস খাও হজে তামাত্তু করলে জবে করা হয় তো তোমরা সেখানে জবে করেছো মাংস খেতে পারো এ খাওয়া মানে খাইতে হবে তা নয় খেতে পারো ওয়াতিমুল বাইসাল ফাকীরা এবং একই কথা একই অর্ডার তোমরা অন্য গরিবদেরকে খাওয়াতে পারো তাহলে প্রথমটা খাওয়া যেমন ওয়াজিব নয় গরিবদেরকে দেওয়াটাও কি নয় ওয়াজিব নয় তো কোরবানির মাংস থেকে আমরা যা দিই সেটা কিন্তু হাদিয়া আচ্ছা তোহফা এই জন্য সেটা তিন ভাগ করা দরকার নাই এটা পুরোটাও দিতে পারে অর্ধেকও দিতে পারে এমনও তো হতে পারে কোনো পরিবার আছে যে পরিবারের সদস্য সংখ্যা 15-20 জন 8-10 জন তাদের কিন্তু সামর্থ্য কম একটা বকরি জবে করেছে তো ওরা নিজেরাই 10-15 জন তারা দেখা যাচ্ছে যে নিজেরা যদি একটু পেট পুরে খায় তাহলে কিন্তু দেওয়ার মতো আর থাকবে না এখন তারাও তিন ভাগ করতে হবে এই জন্য এই ভাগ করাটার সিস্টেমটা ইসলামে নেই ইসলাম বলেছে উদারতা এখন কেউ যদি চায় যে হ্যাঁ তিন ভাগ করবে ভালো করতে পারে আমরা তো না করিনি আমরা বলছি ইসলামে এটা নেই অর্ডার এটাকে ওয়াজিব মনে করা যাবে না গ্রাম অঞ্চলে তো এটাকে ওয়াজিব করে ফেলেছে ত্যাগের ঈদ থাকে না কিন্তু নির্ধারিত ভাগ করা জরুরি কিছু নয়।